হাদিসে আপন মনে উলুদ্ধ নীরব শুনে তরা করি যায় সে স্থানেতে দেখে সব নারীগণে ব্রত করে ফুল্ল মনে পূর্ণ ঘর রাখিয়া সাক্ষাতে জিজ্ঞাসে খুলল না সবে কোন ব্রত কর এবে জানিবারে মম মন হয় কয়ে তবে নারীগণ শোনবত বিবরণ মঙ্গল চন্ডিকা এরে কয়। বন্ধুরা আমাদের মামঙ্গল চিনেমার পুজো হয়ে গেল, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেল। তোমরা মা মঙ্গল চিনেমাকে দর্শন করে নাও। চলো বন্ধুরা এখন ডিমটা আর আলুটা সিদ্ধ করতে দিই। সিদ্ধ করতে দিয়ে তারপরে কি করব তোমাদের দেখাচ্ছি। তোমার একটু খেপা আছে জানো তো, হতে চায় না একদম। এখানে পূর্ণকোটা শুরু করে দিয়েছিলাম অলরেডি, দিয়ে ভাবলাম চলো ওইখানে গিয়ে বসেই করি, তাহলে তোমাদের সাথে কথা বলা যাবে আর পূর্ণটাও কোটা যাবে। এইখানে বসে করব। এবার নিমকিগুলো এত মুচমুচে হয়েছিল, সেরা এতবার বানিয়েছি তার মধ্যে সবচেয়ে সেরা, খুব মুচমুচে হয়েছিল। খেয়ে নি আগে, চলো খেয়ে নি আগে তারপরে কথা বলছি। বন্ধুরা আজকে প্লাস্টিক চাটনি বানাবো, তাই জন্য পেঁপেটাকে খোলাটাকে ছাড়িয়ে নিই আগে, ছাড়িয়ে নিয়ে ভালো করে আগে ছাড়াতে হবে। পেঁপে একটুখানি যদি থাকে না খোসা তাহলে তেতো হয়ে যাবে। রস পড়ছে টাটকা একদম। চলো পেঁপেটার আগে খোসাটা ছাড়িয়ে নিই। বন্ধুরা আমার প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে, ওপরে যে ভাজা মশলা দিয়েছি আর এটাই করে কাটলে ইয়ে করতে গেলাম ছাঁচতে গেলাম জানো তো, এটা করে ছাঁচতে গিয়ে একদম পারলাম না, লাস্টে আমাকে এইটার সাহায্য নিতে হলো। এই যে এইটা, এইটার সাহায্য নিতে হলো, এটাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা এরকম যদি করতে চাও বেশি কোয়ান্টিটির জিনিস তাহলে কিন্তু এটা কিনে রাখবে, তাহলে কিন্তু খুব উপকার হবে। হ্যাঁ এটা এই যে এটা করে টেনে নিয়ে এসে তিন্নি কিনে নিয়ে এসেছিল, আর ওটাতে মানে এত তাড়াতাড়ি হয়ে যায় আর এটা করতে গেলে পুরো হাতে ব্যথা হয়ে যেত, আর কোয়ান্টিটি অনেকটা তো যার জন্যে মানে খুব অসুবিধে হতো। তো ও আমাকে অনেক উপকার করেছে, যাই হোক ওর উপকার ভুলবো না। তো যাই হোক তোমরা দেখে বলো কেমন হয়েছে প্লাস্টিক চাটনিটা, খেতে তো অপূর্ব হয়েছে। তবে আমি চিনি কম দিয়েছি, একটু কম হয়েছিল বলে রসগোল্লার রসটা বেশি দিয়েছি, রসগোল্লার রস দিয়ে এটা করেছি ঠিক আছে। আর লেবু দিয়েছি, দুটো বড় বড় লেবু দিয়েছি, আর লেবু দিয়ে তো একদম নাড়া চলবে না, তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে ঠিক আছে। তো একটু ভিনিগার দিয়েছি যাতে করে এতটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, রাখা থাকবে, ভিনিগার দিলে জিনিসটা থাকবে নষ্ট হবে না, সেই জন্য একটু ভিনিগার দিয়ে দিয়েছি। তো চলো এটার পিছনে অনেকক্ষণ সময় গেছে, আমার এখনও রান্না হয়নি, ডিম আর আলু সেদ্ধ করে রাখা আছে, এবার ছাড়াবো। বন্ধুরা আমার ডিমের তরকারি রেডি, করলা ভাজা হয়ে গেছে আর দই আর ডাল, ব্যাস আর কিছু না।
ডিমের তরকারি, করলা ভাজা, দই আর ডাল। চলো আমরা খেয়ে নিই, পরে কথা বলছি। এই কাঁচটা, টিভির কাঁচটা কি নোংরা হয়েছিল জানো তো, এই কাগজটা দিয়ে পরিষ্কার করলাম। এত কাঁচটা নোংরা হয়েছিল না টিভির কাঁচটা, ওপরে যেন একটা পাতলা লেয়ার উঠে পড়ে গেছিল, তো সেটা আমি ভাবলাম কি যে ন্যাকড়া করে আগে যে পরিষ্কার করে নিলাম শুকনো ন্যাকড়া করে, তারপরে কাগজে করে একটু কাগজটা জল নিয়ে আর মুছে দিলাম, চকচক করছে এখন। আজকে তো দুপুরবেলা শুইনি, আজকে ওই কান্দি পড়ছিলাম, একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে দেখলাম কি যে ঘুমিয়ে পড়ছি, আর তোমার ঘুমনটা ঠিক নয়, শীতকাল পড়ে যাচ্ছে না, তারপরে এটা করলাম। দেখো না এই যে ওটসগুলো সব ডালা পেকে যাচ্ছিল, দলা পেকে গেছিল, সেগুলোকে আবার সেই গরম করে কড়াটাকে গরম করলাম, গরম করে একটু নেড়ে রাখলাম, দিয়ে এই যে কৌটোটা তুলে রাখবো। ওটা মশলা ওটস খেয়েছি, কতটা খেয়েছি আর কতটা আছে রাখা এখনো, ওটা খেতে হবে। চলো এবার সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যে হয়ে গেছে, সে কবে গেছে সোমানদের বাড়িতে, দু তিন দিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত এগুলো তোলা হয়নি, প্যান্ট ট্যান্টগুলো তুলতে হবে। আমার শাড়িটাও পরে আছে, শাড়িটা তোলা হয়নি, শাড়িটা তোলা হয়নি, প্যান্টগুলো তোলা হয়নি, ওগুলো তুলতে হবে, দেখি রাত্রে তুলে রাখবো। আর ফ্রিজ থেকে আটাটা বের করে রাখি, রুটিটা করতে হবে, যতটা আটা মাখা আছে আগে করবো, বাকি লাগলে আবার পরে আর মাখতে হবে। এবার বান্টি আসবে এখন একটু নিতে, বান্টিকে ফোন করি কখন আসে দেখি। তরকারিগুলো গরম ছিল বলে ঢোকানো হয়নি, এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই সময় রামপ্রসাদ হয়, রামপ্রসাদটা খুব সুন্দর হয় জানো তো, খুব ভালো হয়, কিন্তু দেখতে ইচ্ছে করে, কিন্তু এই টাইমটা আর দেখা হয় না, এই টাইমটা সন্ধ্যে দেওয়া এইসব কাজগুলো থাকে, আর ছটা বাজলে তো অনেক রাত্রির হয়ে যায়, এখন শীতকাল না, তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে তো, আর ছটা মানে অনেক, আর ছটায় শেষ হয় তো ওটা, আর ছটা পর্যন্ত যদি দেখি তাহলে এদিকে রাত্রির হয়ে যাবে, তাই জন্য তোমাদের দাদাভাই দেখে, আমি আর দেখতে পাই না, গানে শুনি, ভালো ভালো বেশ রামপ্রসাদী গানগুলো হয়, কিন্তু বসে দেখতে পারি না আর কি, সুন্দর সুন্দর গান হয়, তোমরা শুনতে পাচ্ছ। আর কি বলো তো, অন্য দিনের তুলনায় আজকে ফুলটা তো বেশি থাকে, মানে ফুলটা তুলতেও টাইম লাগবে, মাকে মালা আছে সবগুলো তুলতে হবে, তো এই যে কুচো ফুল অনেক, এগুলো সব পড়ছে তো, আর অন্য দিনের তুলনায় আজকে একটুখানি টাইম লাগে বেশি, সেই জন্য এই মালাটা খুব টাটকা আছে, সেই জন্য আজকে এখানেই রেখে দিলাম, কালকে সকালে ফেলে দেবো। ভেতরটা না অন্ধকার অন্ধকার, গোটা ফুলগুলো তুলতে না বেশি সময় লাগে না, কিন্তু কুচো ফুল তুলতে না অনেক সময় লেগে যায়, ছোট ছোট পাপড়ি তো, গাঁদার পাপড়িগুলো, তো চলো আমি ফুলগুলোকে তুলে নিই ঠাকুরের পায়ের থেকে। তারপরে তোমাদের সাথে কথা বলছি, এখানে অনেক ফুল আছে, ফুলগুলো সব তোলা হয়ে গেল, সব ঠাকুরের পায়ের তলার থেকে, এবার ঠাকুরদের সব খেতে দেব, খেতে দিয়ে তারপর শয়ন দেবো।
चलो सब ठाकुर देर खेते दिए जप टप कर नहीं शयन देव। चलो चा करिए जाई तो आज के এইখানে ব্লগটা শেষ করছি। কালকে এক নতুন ব্লগ দেখা হচ্ছে আর ততক্ষণে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো আর পাশে থেকো আমাদের, ঠিক আছে।